প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ নামক আমরা স্বাধীন দেশটি পেতাম না। আজকে বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমি ম্যাগাজিন নিয়ে কিছু বলতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমি ম্যাগাজিনটি আপনারা জানেন প্রতি বছর আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতির পিতার পরিবারের যারা মারা গেছেন তাদের স্মরণে মাতৃভূমি ম্যাগাজিনটি বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশ করে থাকে। বাংলাদেশ ছাত্রলীগ মাতৃভূমি ম্যাগাজিনটি প্রতি বছরই দেশরত্ন শেখ হাসিনা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাতৃভূমি ম্যাগাজিনটি মোড়ক উন্মোচন করে বাংলাদেশ ছাত্রলীগকে অনুপ্রেরণা দেন। এবারের করোনার মধ্যে আমরা একটু দ্বিধায় ছিলাম যে বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমি ম্যাগাজিনটি মানে আমরা করতে পারবো কি না, কিন্তু সবার সহযোগিতা নিয়ে আমাদের মাতৃভূমি ম্যাগাজিনটির প্রধান পৃষ্ঠপোষক দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আলনাহিয়ান খান জয় ভাই এবং সুযোগ্য সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদাসহ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী এমনকি তৃণমূলে যারা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা মাতৃভূমি ম্যাগাজিনটি করতে পেরেছি। এবং দেশরত্ন শেখ হাসিনা এই করোনার মধ্যেও মাতৃভূমি ম্যাগাজিনটি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোড়ক উন্মোচন করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তার জন্য হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমি ম্যাগাজিনটি এবার প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য চিত্রশিল্পী শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমিতে এবার বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে লিখে থাকেন তাদের লেখা আমরা সংগ্রহ করেছি। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমিতে একেবারে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রলীগের নেতাকর্মীরা, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সভাপতি, ইউনিয়নের সভাপতি, তাদের লেখা প্রবন্ধ রয়েছে, তাদের লেখা কবিতা রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমিতে প্রথমেই যে লেখাটি রয়েছে বঙ্গবন্ধুর ছাত্রলীগের পুনর্মিলিত দেওয়া ভাষণ, সেখানে আমাদের সংবিধানের চারটি মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা তিনি কেন এটি সিলেক্ট করলেন সে সম্পর্কে তিনি বলেছেন, আমি এই মাতৃভূমি ম্যাগাজিনটি বঙ্গবন্ধুর ভাষণটি পড়লে আমাদের সংবিধানের চারটি মূলনীতি সম্পর্কে সবার ধারণা স্পষ্ট হবে। ম্যাগাজিনটিতে দেশরত্ন শেখ হাসিনার লেখা রয়েছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এই প্রবন্ধটি পড়লে আমরা দেখতে পাই যে সেই উত্তাল সময়গুলোতে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন বঙ্গমাতা কীভাবে ছাত্রলীগকে স্নেহ দিয়ে আগলে রেখেছেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং ছাত্রলীগকে মূল্যবান পরামর্শ দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীকে ঋণী করে রেখেছেন আজীবনের মতো। আপনারা বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমিতে প্রণব মুখোপাধ্যায়ের লেখা রয়েছে, আপনারা জানেন প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, আমরা করোনার মধ্যে তাকে হারালাম। আনিসুজ্জামান স্যারের লেখা রয়েছে, আনিসুজ্জামান স্যারেরকে আমরা হারিয়েছি। এই এখানে সৈয়দ আনোয়ার স্যার, মোহাম্মদ জমির, বাংলাদেশের আওয়ামী লীগের উপদেষ্টা এবং বাংলাদেশের আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান, ওনার লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে মফিদুল হকের 7 মার্চের তাৎপর্য সম্পর্কে মূল্যবান লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে হারুন হাবিব, ছোট গল্পকার এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হারুন হাবিব লেখা রয়েছে। এবং তরুণ বয়সে যারা বর্তমানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছেন সে তাদের লেখা রয়েছে। এবং এখানে আপনারা মাতৃভূমি ম্যাগাজিনটি যখন পড়বেন তখন প্রথমে দেখবেন যে বরেণ্য ব্যক্তিদের লেখার একটি কর্নার রয়েছে, সেই কর্নার শেষ করলেই আপনারা পেয়ে যাবেন কবিতার কর্নার। সেখানে অন্নদাশঙ্কর রায়, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতা থেকে শুরু করে বেবি মৌদুদের কবিতা এবং আরও যারা বরেণ্য ব্যক্তি রয়েছে তাদের কবিতা রয়েছে। তাদের কবিতার পর রয়েছে ছাত্রলীগের প্রবন্ধের কর্নার, সেখানে ছাত্রলীগের যেমন কেন্দ্রীয় নেতারও লেখা রয়েছে তেমন সাথে রয়েছে সেই প্রত্যন্ত এলাকার একটি ওয়ার্ডের কর্মীর লেখাও রয়েছে। এবং এই প্রবন্ধগুলো শেষ হলেই আপনারা পাবেন ছাত্রলীগের কবিতার কর্নার, সেখানে দেখবেন যে আপনারা সেই ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি, সেই চাঁদপুরের একটি ছাত্রলীগের ইউনিয়নের একটা নেতা, এরকম তৃণমূলের গোটা বাংলাদেশ থেকে যারা লেখা পাঠিয়েছে ইমেইলে তাদের মধ্যে থেকে আমরা সবাই মিলে যেই লেখাগুলো মানসম্মত হয়েছে সেগুলো দেবার চেষ্টা করেছি। তৃণমূলের যে লেখাগুলো আমরা ছাপাতে পারিনি তাদের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনাদের লেখাগুলো
অবশ্যই মাতৃভূমিতে স্থান পাবে। এবং সবশেষে মাতৃভূমিতে রয়েছে আলোকচিত্র বঙ্গবন্ধু নামে ছবির, এবং বঙ্গবন্ধুর ছেলেবেলা, রাজনীতিতে তার কলকাতার সে বেকার হোস্টেল থেকে বাংলাদেশে এসে কীভাবে নিজেকে গড়ে তুললেন, সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পদার্পণ, এবং ছয় দফা 69 গণঅভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধে তার যে অবদান এবং দিক নির্দেশন। এবং এখানে আরও যে ছবিগুলো রয়েছে সেখানে রয়েছে বঙ্গবন্ধু কীভাবে বিশ্ববরেণ্য ব্যক্তিদের সঙ্গে তার এতটা সুহৃদ সম্পর্ক ছিল, তারা তাকে কীভাবে মানে দেখা মাত্র তার সাথে কোলাকুলি করেছে, তাকে জড়িয়ে ধরেছে। তিনি যে তখনকার দিনেই একটা বিশ্ব নেতাদের সাথে যে তার সম্পর্ক, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং আলোকচিত্রের সবশেষে আমরা দেখব যে অকস্মাত 15 আগস্ট এসে কীভাবে মানে আমাদেরকে জাতীয় স্বপ্নকে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে আমাদেরকে হাজার বছর পিছিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি। সেখান থেকে আমরা সর্বশেষ যে ছবিটি নিয়েছি যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর বঙ্গবন্ধু তার যে সুযোগ্য উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনাকে রেখে গেছেন, তিনি 1981 সালের মে মাসে বাংলাদেশে ফেরার মাধ্যমে বাংলাদেশ যে পুনরায় স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং তারপর থেকে বাংলাদেশ যে উন্নয়নের একটা যে মহাসড়কে আমরা আছি সেটি এই বইটিতে তুলে ধরা হয়েছে। তো সকলকে বাংলাদেশ ছাত্রলীগের মাতৃভূমি ম্যাগাজিনটিকে বইমেলা থেকে সংগ্রহ করার আবেদন থাকছে। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের জন্য সবাই দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাত্রলীগের।